কোনো কথা নয় বন্ধুরা, বোনেরা ফুচকা তৈরি করেছে মশলা, টকঝোল এবং দারুণ দারুণ বানিয়েছে। কিন্তু ছোট্ট ভাগ্নিটা মেতে গেছে ফুচকা খাওয়াতে। দেখুন ও কীভাবে, ও কিন্তু পাঁপড়টা খাবে না, ও শুধু ওই ঝোলটা খাবে, টকঝোলটা। কাকিমারা বসেছে, আমিও দুই একটা খাবো, ফুচকাতে আমার খুব একটা ইন্টারেস্ট নেই। তো স্কিপ করে বেরিয়ে যাবেন না, আপনারা উপভোগ করুন। আশা করছি আপনাদেরও জিভে জল চলে আসবে, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তুমি চামচ নিয়ে কি করবে? বাবা কি করেন বাজারে?